যা যা কিনে রেখে যা না কিনে রে খাবি না যা যা এদিন আয় ছাড় দাও ছাড় দাও শুনিবি কোন একটা আইসক্রিম কিনে দে তো তাড়াতাড়ি এই যে খাওয়া দাওয়া করতে টাইম চলে যায় তাতে এলামি এতক্ষণ লাগে একটা জিনিস চুজ করতে পিচিটা খাবে খেলে যাও ও যাও আলা বুঝো পরে খুলিস এটাই রাস্তা দিয়ে যাবো এটা রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা আছে রে ও একটা যে ছিল ড্রেনের মতো ধরে থাকবো এই যে এভাবে ধর এভাবে এইটা লোক কোনটা এভাবে ধরো এভাবে এভাবে আমার দুটা বেটা বড় বেটা আসেনি একটা বেটা উঠে আপনি ওদিকে বাসা করছিলেন থাকেন তো চেম্মা আসেন আসো পাতলা দে পাতলাই তো পাতলাই তো ইয়া যে বলছে খুবই মোটা হয়ে গেছে কে বলছে কে জানে বললো না সুন্দর এখন পর্যন্ত সুন্দর দেখাচ্ছে না আগে তো কালোই যেটা কোলে করে আসে ওটা রাখে যাচ্ছে তো ফসা ওই জন্য তুই খা খুল এখানে খা এটাতে খা এই রাস্তাটাতে খা এই রাস্তাটা থাকা যে এত তো ভিড় হ্যাঁ খা হেই ফের কি তুই আগে আগে যা এমনি মনে
হচ্ছে স্থির কিন্তু মোবাইলটাতে খালি ফ্ল্যাশ দিচ্ছে বউটা তো সুন্দর রে। হ্যাঁ আমার কেন বলে না, আগে যে ছিল না, আগে যে কেমন ছিল দেখতে। বাচ্চাগুলো বেশি সুন্দর হয়েছে, ওরা ওরা তো এক ফোটো মোটা হয়নি। ওই বড় চাচি আমারটা অমনই আছে, না মোটা হয়েছে না কোনো কিছু। মেজোটা সিথি কেমন আছো? এই তো ভালো আছি। দেখে তোর মেয়ে, তোর মেয়ে কয়টা বাচ্চা? একটা। কোথায় আছো এখন? আমি পীরগঞ্জে। পীরগঞ্জে তোর হাজবেন্ড কি করতেছে? দোকানে আছে। দোকান করতেছে? দোকান করতেছে কনফেকশনারি। তো কবে বিয়ে করছো তুমি? তুমি কোথায় পড়তেছ? আমি সরাতে ইংলিশ নিয়ে হচ্ছি। আসিও বসে। আচ্ছা বসো না। তো এখন তোমরা কোথায় থাকতেছো? এই তো এই ঢাকা ঘুরে যাই, প্রথম গেটটা সবুজ রঙের ওইটা। এমনি ভালো আছো না? হ্যাঁ এমনি ভালো আছে। আচ্ছা কি নাম তোমার মেয়েটা রে? আমার সামাইরা আল নাকসা। সামাইরা আল নাকসা। ও তোমার ভাইটা কিছু পড়তেছে? ভাইটা বা ক্লাস এইট উঠছে। ও আর তোমার হাজবেন্ড আসেনি? ও আসেন যে দোকান আসবে কালকে, ব্যস্ত আছে। হ্যাঁ আচ্ছা থাকো। আচ্ছা আসিও। আচ্ছা আসো। ব্লগ চালু। হুম বলো গাইস, আমরা এখন খাচ্ছি। রাকিব কি করতেছে? চলো আসো। না আজকে যাবো না, অনেক দেরি হয়ে গেছে। তুমি আসিও। অনেকগুলো কুকুর আবার। তা আমরা কতগুলো? একজন দুজন হইলে হইতো। এই যে আমাদের এই রাস্তাতে এগুলোর জন্য আমি তোমাকে আমার সাথে ঘুরতে দিচ্ছি না। সবখানে আমাকে অপমান করো। হ্যাঁ অপমান, তুই যদি অপমান জন্য কথা বলিস না আমি কি করবো? আমাদের তিনটা কুকুর আছে যে এখানে কতগুলো মানুষ। তিনটা কুকুর তুমি হিংসা কুকুর শোনো, মানুষ হচ্ছে যেটা ঢুকিস না। এই পাশ দিয়ে এখানে নিচে যা রে। ড্রেন দাঁত পড়লে রাখো কি হবে? যাবো কেন? ও ও ভয় পাচ্ছে। আসো ছেই ছেই ছেই, আসো ছেই, আসো আসো ছেই। তো তুমিও আসো। আমিও কিন্তু কুকুর ভয় পাই, যদি একটা হাউ করে তাহলে কিন্তু আমি আগে দৌড়াবো। আমি সব থেকে বেশি ভয় পাই। এদিকে তো অনেক সাজেছে রে। যাবো না তো, বাসে চলে যাবে। হ্যাঁ ছেই ছেই বলবা চলে যাবে। লাভিব যা তো ওদের সাথে। লাভিব যা তো। যাও রে যাও, তাড়াতাড়ি যাও বাসায়। এখন তো যাইতে পারবা, যাও। তে রিন্থি আস, আসো। আমরা দুইবার বাইরে চক্কর দিলাম, আমাদের পাবে কি হবে? এদের পাবে কি হবে? আই এম দ্য অবাক। খুব ভালো। আসলে আসলে কে কে ছিল এখানে? বাদ পড়লো কে কে?